স্কুলে তো পড়িস নি, চোখ মেরেছিস, ঠুম করেছিস আর পেয়ারা খেয়েছিস, ওই জন্যই তোর ওরকম পেয়ারা পেয়ারাই, এত তোকে পেয়ারা খাইয়েছে না ওই জন্য তোর ওরকম পেয়ারা পেয়ারা হয়ে আছে আর সাইজ বাড়েনি এরম এরম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমি মুন আর তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল মামাজ ব্লগে। তো বন্ধুরা, আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, খুব ব্যস্ত ছিলাম, নাহলে তোমরা জানোই আমি সকালে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, সকালে বা দুপুরে। আজকে সেটা সারাদিন একদমই হয়নি, বিকজ আজকে 2 মেয়ে স্কুলে গিয়েছিল, তো যার জন্য আজকে খুব বিজি ছিলাম, আজকে একদম তোমাদের সামনে আসা হয়নি। তো এখন আজকে আসার ছিলই, কারণ কালকে থেকেই আমার ভেতরে একটা জিনিস চলছিল যেটা তোমাদেরকে আমি ঠিক মতন ক্লিয়ার করতে পারিনি। তো সেই জিনিসটা ক্লিয়ার করার একটা মাথায় চলছিল, তো সেটা যতক্ষণ না ক্লিয়ার করতে পারবো ততক্ষণ তো শান্তি নেই, তো ওটা ক্লিয়ার করার জন্যই আমি তোমাদের কাছে আসলাম। তো এই ছোট্ট ভিডিওটা একটু প্যাশন নিয়ে দেখো। তো ক্লিয়ার করার হচ্ছে, ফার্স্টে আমি বলেছি গতকাল আমি যেই বিষয়গুলোর উপর বলেইছিলাম, জানো রাজা রামমোহন রায় আর আমাদের প্রাইম মিনিস্টাররা কে কে ছিলেন পরপর, সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম লাস্টে রাত্রে। তো সেটার বিষয়ে বলার ছিল যে আমি আমার ভিডিওতে কিন্তু বলেছি যে গুলজারিলাল নন্দা যে প্রাইম মিনিস্টার হয়েছিলেন জওহরলাল নেহরুর পরে, উনি কিন্তু অস্থায়ী প্রাইম মিনিস্টার ছিলেন। এটা কিন্তু আমি বলেছিলাম, মানে অস্থায়ী কথাটা আমি ইউজ করিনি, আমি বলেছিলাম উনি জাস্ট 13 দিনের জন্য প্রাইম মিনিস্টার হয়েছিলেন, 13 দিনের জন্য প্রাইম মিনিস্টার হয়েছিলেন, দ্যাট মিন্স উনি অস্থায়ী প্রাইম মিনিস্টারই হয়েছিলেন, উনি দুবার প্রাইম মিনিস্টার হন এবং অস্থায়ী রূপেই উনি প্রাইম মিনিস্টার হন, জাস্ট অনলি 13 ডেজের জন্য। এটা আমি ক্লিয়ার করে দিলাম আবারও। আর সেকেন্ড হচ্ছে যে রাজা রামমোহন রায়ের বিষয়ে আমি যেটা বলেছিলাম যে রাজা রামমোহন রায়কে ব্রিটিশরা রাজা উপাধি দিয়েছিলেন, উনি কোনো রাজবংশীয় ছিলেন না, কিন্তু না আমি একটু ভুল বলেছি, আর আমি আমার বন্ধুদের বলেওছি যে আমি যদি কোথাও ভুল বলে থাকি তো আমাকে অবশ্যই জানিও, কিন্তু কেউ আমায় জানাও নি, আর আমি যতক্ষণ না এটা সঠিক জানতে পারছি ততক্ষণ আমার শান্তি ছিল না। তো এই ভুলটা আমি একটু সংশোধন করে নিতে চাইছি যে রাজা রামমোহন রায়কে ব্রিটিশরা রাজা উপাধি দেয়নি, 1830 সালে ওনাকে রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, 1833 সালে উনি ফ্রান্সের বিস্ট্রলে যান ভ্রমণের জন্য এবং সেখানে গিয়ে তিনি অসুস্থ হন, আর 1833 সালের 27 সেপ্টেম্বর উনি ব্রিস্টলেই কিন্তু মারা যান, ফ্রান্সের ব্রিস্টলেই কিন্তু উনি মারা যান, ঠিক আছে। আর আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে, আর 1833 সালেই রাজা রামমোহন রায় মারা যান। তাই রাজা রামমোহন রায় আমাদের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ ওনার মারা যাওয়ার 114 বছর পর আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ঠিক আছে। তো ঝুমার জন্য এটাই বলার ছিল যে 114 বছর পর একটা মৃত মানুষ কী করে সেই পুরনো নামে ফিরে এসে প্রধানমন্ত্রী হয় আমার জানা ছিল না, ভাই তোর জানা আছে, তুই বলেছিস, তুই সেই রকম স্কুলেই পড়েছিস, স্কুলে তো পড়িস নি, চোখ মেরেছিস, ঠুম করেছিস আর পেয়ারা খেয়েছিস, ওই জন্যই তোর ওরকম পেয়ারা পেয়ারাই, এত তোকে পেয়ারা খাইয়েছে না ওই জন্য তোর ওরকম পেয়ারা পেয়ারা হয়ে আছে আর সাইজ বাড়েনি এরম এরম। পেয়ারা না, তোকে পেয়ারা খাওয়াতো না এরকম, ওই জন্যই। তো এটাই ক্লিয়ার করার ছিল, তোকেও ক্লিয়ার করে দিলাম যে 114 বছর পরে রাজা রামমোহন কেন তার ভূত তার আত্মা কারুরই আসা সম্ভব ছিল না, কিন্তু একমাত্র তুই পারলি যে রাজা রামমোহন রায়ের মৃত্যুর প্রায় প্রায় 200 বছরের কাছে এসে তার ভূত বল বা তার ভূত বলবো না তার আত্মাকে টেনে আনতে একমাত্র তুই পারলি, আর কত সহ্য করবে ওনারা বল, আর কত সহ্য করবে। তুই এইসব মহাপুরুষদের নিয়ে যেভাবে যা তা বলে চলেছিস একটা সহ্যের তো লিমিট আছে বল, তুই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাচ্ছে তাই করছিস, তুই রাজা রামমোহন রায়ের রও জানিস না, তার সম্বন্ধে তুই রটুকু জানিস না, কিন্তু তুই তার সম্বন্ধেও বলতে বাদ যাচ্ছিস না। তো তাদের আত্মা তো আসবেই, তাদের আত্মা তোর মায়ের ওপর ভর করেছে, ওই জন্য তোর মা করেই গেছে, এমন ট্রেনিং দিয়েছিস বল, করেই গেছে তোর মা, তা তোকে তোর মাকে তো ভূতে ধরাটা স্বাভাবিকই ছিল, ওনাদের আত্মা না আসুক কোনো না কোনো, ওনারা পাঠিয়েছেন কোনো না কোনো সাংঘাতিক ভূতকে তোর মাকে ধরার জন্য, আর ওই জন্যই ধরেছে। তা যদি সত্যিই ধরে থাকে
তাহলে তুই এখনো ভালো কথা বলছিস, তুই সমঝে যা, এরকম যাতা ভিডিও বানাস না, ঠিক আছে? ভূতে ধরেছে ওর মাকে, ওনারাই পাঠিয়েছেন তোর মাকে জব্দ করার জন্য, একটা জব্বর রকম ভূত, ওই জন্যই ওরকম ধরেছিল আর করছিল চোখ মুখগুলোই করে। বাবা একদম নটাঙ্কিবাজ ফ্যামিলি রে তোদের। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আবার আসবো একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।